প্রিয় ছাত্রছাত্রী শিক্ষা পরীক্ষা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জিএনএম নার্সিংয়ের রেজাল্টের উপর কিছু কথা বলবো এবং কত র্যাঙ্ক করলে তোমরা সরকারি জিএনএম নার্সিং কলেজে ভর্তি হতে পারবে এবং কত র্যাঙ্ক পর্যন্ত র্যাঙ্ক করলে তোমরা বেসরকারি বা প্রাইভেট কলেজ হতে পারবে এই সমস্ত বিষয়ে আলোচনা করবো এবং যারা এই জিএনএম নার্সিংয়ে খুব বেশি র্যাঙ্ক করে ফেলেছ তারা যদি মনে করো যে এবছর চান্স হচ্ছে না বা বেসরকারি কলেজে ভর্তি হতে পারছো না তাদের জন্য আমি আমার এই চ্যানেল থেকে মক টেস্ট নিয়ে এসেছি এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে কিছু মক টেস্ট দিবো তোমরা ফ্রিতে সেই মক টেস্ট দিতে পারবে ছাত্রছাত্রী এবং এই মক টেস্টের শেষে তোমরা সঙ্গে সঙ্গে অর্থাৎ মক টেস্ট দেওয়া শেষ সঙ্গে সঙ্গে রেজাল্টও দেখে নিতে পারবে আমার চ্যানেল থেকে সব ছাত্রছাত্রী জিএনএম নার্সিংয়ে পরের বছর দু সালে ভর্তি হতে চাও তাদের জন্য সমস্ত ক্লাস ফ্রিতে দেওয়া হবে এই চ্যানেল থেকে তোমরা জীবন বিজ্ঞানের ক্লাস ফ্রিতে পেয়ে যাবে বিজ্ঞানের ক্লাস জিকে জিআই ম্যাথ সমস্ত বিষয়ের ক্লাস তোমরা এই শিক্ষা পরীক্ষা চ্যানেল থেকে পেয়ে যাবে তার জন্য কোনো টাকা পয়সা পে করতে হবে না ছাত্রছাত্রী মক টেস্টও অর্থাৎ আজকে থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা সবাই প্রত্যেক দিন মক টেস্ট পাবে অনলাইনে এবং মক টেস্টে তুমি যখন খুশি তখন দিতে পারো যতবার খুশি দিতে পারো কোনো অসুবিধা নেই সেই মক টেস্ট যখনই শেষ হবে তখনই তোমরা আমার মক টেস্টের রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রী তো বলে রাখে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী যে ভিডিওতে আস ভিডিও থাকবে কোনো একটা ক্লাসের ভিতরে হয়তো জীবনবিজ্ঞানের ক্লাসের ক্লাস নিব আমি সেই জীবনবিজ্ঞান ক্লাস নেওয়ার আর শেষ হবে ঠিক তার নিচে একটা লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা বিজ্ঞানের মক টেস্ট যে অধ্যায়টা নেব সেই অধ্যায় মক টেস্ট দেওয়া থাকবে তোমরা বাড়িতে পড়াশোনা করে সেটা মক টেস্ট দিতে পারবে হয়তো আমি তোমাদেরকে অঙ্কর কোনো অধ্যায়ের শেখালাম হয়তো লাভ ক্ষতি বা সরল সুদ এগুলো যদি অধ্যায় তোমাদেরকে শেখায় ঠিক ওই অধ্যায় শেখানোর পরেই তোমাদেরকে একটা লিঙ্ক দেওয়া 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 হবে ওই অধ্যায়ের উপর তোমরা ওই অধ্যায় থেকে মক টেস্ট দিয়ে সঙ্গে সঙ্গে রেজাল্টও দেখে নিতে পারবে হয়তো জি কে উপর থেকে কিছু অধ্যায় ক্লাস নিব সেই ক্লাসের শেষে তোমরা মক টেস্ট পাবে তো ফ্রিতে মক টেস্ট এবং ক্লাস সমস্ত কিছুই ফ্রিতে পাবে যদি আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও ছাত্রছাত্রী এবার মূল বিষয় আছি যে আমাদের জিএনএমএ নার্সিংয়ে তারা এক থেকে ছ হাজারের মধ্যে র্যাঙ্ক করেছে আমি আবারও বলছি যারা এক থেকে ছ হাজারের মধ্যে র্যাঙ্ক করছে তারা সরকারি কলেজে চান্স পেয়ে যাবে এবং ছাত্রছাত্রী এটাই যে তাদের চাকরিটাও ফিক্সড হয়ে গেল তাদের মাস গেলে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে যাবে অর্থাৎ যেদিন তারা জিএনএম নার্সিংটা কমপ্লিট করবে যে সরকারি কলেজেই করুক না কেন তাদের চাকরিটা ফিক্সড অর্থাৎ সে সঙ্গে সঙ্গে বের হওয়ার পর কোনো নাও দিতে পারে হয়তো ছয় মাস পরে বা এক বছর পরে বা দেড় বছর পরে কিন্তু যারা গভর্নমেন্টে চান্স পাবে তাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কে চাকরি দিতেই হবে এই জন্য জিএনএম নার্সিংয়ে সব থেকে অল্প বয়সে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরেই সব থেকে মেয়েরা বেশি চাকরি পায় সেই জন্য জিএনএম নার্সিংয়ে ভর্তির জন্য এত হুড়োহড়ি আর যারা বেসরকারিতে পড়ে তাদের তো আর সরকারিতে চান্স পাবে না অর্থাৎ তারা তো আর চাকরি পাচ্ছে না তাদের জন্য কি হবে এন্ট্রান্স হবে পরীক্ষা হবে সেই পরীক্ষার মাধ্যমে তাদেরকে পাশ করতে হবে যদি ভ্যাকান্সি বেশি থাকে তাহলে তারা সেই জায়গায় কোয়ালিফাই করে সরকারি চাকরিটা পেয়ে যাবে তো আমি আবারো বলছি এক থেকে ছ হাজারের মধ্যে যারা চান্স র্যাঙ্ক করেছে তারা ফার্স্ট এ তারা চান্স পেয়ে যাচ্ছে সরকারি কলেজ সেকেন্ড কাউন্সেলিংয়ে যারা ছ হাজার থেকে দশ হাজারের মধ্যে র্যাঙ্ক করছে তারা সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যায় বা থার্ড কাউন্সেলিং কত দূর অবধি যেতে পারে সেটা বলা যাচ্ছে না বারো হাজারও যেতে পারে চোদ্দো হাজারও যেতে পারে পনেরো হাজারও যেতে পারে বা ষোলো হাজারও যেতে পারে তো যারাই সরকারিতে চান্স পাবে ছাত্রছাত্রী তারা গভর্নমেন্ট কলেজে মানে যারা চান্স পাবে তাদের চাকরিটাও ফিক্সড হয়ে গেল এবার বেসরকারি র্যাঙ্ক কত অবধি যেতে পারে সেটা নিয়ে আলোচনা করি যারা সরকারিতে চান্স পেয়ে গেল তারপরে থাকলো অনেক র্যাঙ্ক বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার আশি নব্বই হাজার পর্যন্ত র্যাঙ্ক আছে তারা এখানে যারাই যে র্যাঙ্ক করুক না কেন তারা বেসরকারিতে কলেজে ভর্তি হতে পারবে তারা কি করবে কিভাবে কাউন্সেলিং করবে ছাত্রছাত্রী তারা ফার্স্টে সরকারি কলেজের নাম দেবে যে বিয়াল্লিশটা তেতাল্লিশটা পঁয়তাল্লিশটা কলেজের নাম আছে সরকারিতে সেই সরকারি কলেজের নাম দেবে তারপর তোমার বেসরকারি যে কলেজ পছন্দ সেই কলেজের নাম দেবে আগেই বলে রাখি তোমরা সরকারি কলেজ বা বেসরকারি কলেজে যদি দাও বেসরকারি কলেজে তোমাদের নাম আসবেই ছাত্রছাত্রী অনেকে বলছে যে স্যার আমি আমার আমাদের যে বেসরকারি কলেজগুলো আছে সেগুলো সিট বুক করে রাখতে চাই অনেকে সিট বুক করে রাখে কিন্তু সেই পদ্ধতিটা ভুল আমি আবারও বলছি ওই কলেজের সঙ্গে যোগাযোগ করে সিট বুক করে রাখাটা ভুল কারণ তোমাকে কাউন্সেলিং করতেই হবে আজকে তুমি নিজের মোবাইলে কাউন্সেলিং করো বা কোনো কম্পিউটারের দোকানে তোমরা যে বেসরকারি কলেজে ভর্তি হলে ছাত্রছাত্রী সেই বেসরকারি কলেজও তোমাদেরকে কাউন্সেলিং করাবে অর্থাৎ তুমি নিজে নিজের মোবাইলে করো বা কোনো কম্পিউটারের দোকানে করো বা তুমি যে কলেজে তুমি টাকা দিয়ে সিট বুকিং করেছ এরা তিনজনই তোমাকে কাউন্সেলিং করে তুমি বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে অথেব আমাকে টাকা দিয়ে খামোখা আমি ওই বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে কোনো বেসরকারি কলেজে গিয়ে সিট বুকিং করে কাউন্সেলিং করাটা এটা মনে হয় আমার বোকামি তো তোমরা আমি আমি চাইবো যে সাথে তোমরা নিজেরা কাউন্সেলিং করে বেসরকারি কলেজে সিট বুক করো বেসরকারি কলেজে তোমরা কাউন্সেলিং করে বেসরকারি কলেজে তোমরা একটা কলেজে চান্স পেয়েই যাবে প্রচুর সিট ফাঁকা থাকে এটা আমার ইনফরমেশান কোনো কলেজে সব কলেজে পাঁচটা দশটা পনেরোটা করে প্রচুর সিট ফাঁকা থাকে লাস্টে তারা নিজেরা ভর্তি করায় সেই কলেজে বেসরকারি কলেজে তো আমি একটা কথাই বলতে চাইছি ছাত্র সাথে যারা বেসরকারিতে ভর্তি হতে চাও তারা বেসরকারি কলেজে কাউন্সেলিংয়ের মাধ্যমেই চান্স পাবে এটা একটা কথা ছাত্রছাত্রী আর একটা কথা বলে দিই যারা সরকারিতে চান্স পাবে তাদের কংগ্রাচুলেশান তারা চাকরিটাও হয়ে গেল আর ছাত্রছাত্রী অনেকের মনে এটাও ভয় যে পরের বছর আবার পরীক্ষা হবে নাকি সায়েন্স হবে নাকি আর্টস হবে নাকি ছাত্রছাত্রী এই বিষয়টা একটু মাথায় রেখো আর ভালো করে পড়লে অবশ্যই সরকারিতে চান্স পাওয়া যায় তার জন্য তোমাদের ডিটেলসে জীবনবিজ্ঞান পড়তে হবে ভৌতবিজ্ঞান পড়তে হবে অঙ্ক করতে হবে জি বাজার থেকে বই কিনতে হবে বাজারে যে যেসব রাইটারের বই আছে সমস্ত রাইটারের বই পড়তে হবে সাথে সাথে তোমাদের টেক্সট বইও পড়তে হবে তো আমাদের কোচিং সেন্টার থেকে কোচিং ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি যারা ভাবছো যে এই বছর আর ভর্তি হব না আমার বাবা মার বেসরকারিতে পড়ানোর জন্য এত টাকা পয়সা নেই তো তারা বেসরকারিতে হয়তো যদি না পড়তে হয় পরের বছরের জন্য যদি কোচিং নিতে চাও আমার কোচিং সেন্টারে আর যেসব ছাত্রছাত্রী আমাদের এই শিক্ষা পরীক্ষার অনলাইন ক্লাসগুলো করতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো প্রত্যেক দিনই তোমরা ক্লাস পাবে অনলাইন জীবন বিজ্ঞানের ক্লাস পাবে ভৌত বিজ্ঞানের ক্লাস পাবে একদম ডিটেলসে ক্লাস পাবে তারা যদি অনলাইনেও ক্লাস করে তারা আশা করি পরের বছর সরকারি জিএনএম নার্সিং কলেজগুলোতে ভর্তি হতে পারবে তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা মক টেস্টও পাবে যেটা অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো ইউটিউবার কোনো এই মক টেস্ট দিবে না আমার এখান থেকে তুমি অনলাইনে প্রত্যেকটি ভিডিও শেষে অনলাইনে মক টেস্টের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে সমস্ত বিষয়ের তুমি অনলাইন মক টেস্ট দিতে পারবে এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে পারবে এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না ছাত্রছাত্রী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্য